ও আসলে কিন্তু পানি খুব একটা খায় না, এই পাখি পানি খায় না, পানি খায় না তো খুব একটা, তো আমরা খাবারটা যখন ওটা গোলাই একটু লিকুইড করি যাতে পানি কিছুটা মানে ও চুলকা করবে আর ওর পছন্দের জিনিস হলো ভেঙে ফেলবে আসার পরে কয়েকদিন খাওয়া দাওয়া করতো, তারপরে আস্তে আস্তে প্রচুর চিৎকার করতো, তো যে কারণে ডাক্তার কিন্তু চিৎকার করাটা সম্ভবত ওদের ওখানেও ছিল। ঘন জঙ্গলে থাকে তো ওরা একটা পাতা আওয়াজ করলেও শুনতে পায়, এখন এখানে যদি ধরেন আপনার ঠাসকাট শব্দ হয় পানি দিয়ে দিলে ওরা অটোমেটিক বেশি পানি পাইলে ওরা মজা করে, বেশি পানি পাইলে সব পাখি গোসল করবে না, ময়না যেমন করে, তারপরে আপনার অনেক পাখি আছে করে, তারপরে কাকা মানে যদি না করে তাহলে ওই আপনার স্প্রেয়ার দিয়ে আপনি করা যেতে পারে, ঠিক আছে, মাঝে মধ্যে করানো ভালো, সপ্তাহে একদিন করে শুধু ফ্রাইডে দিন, সপ্তাহে
একটা জিনিস স্প্রে দিয়ে হালকা গরম পানি দিয়ে করেন, গরম পানি দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, গরমের দিন গরম পানি দেওয়ার দরকার, আমার যদি রোদেলা দিন থাকে তাহলে গরম পানি দেওয়ার দরকার, যদি বৃষ্টির দিন থাকে তাহলে গরম পানি। আর ওর জন্য কোনো শ্যাম্পু করা কারণে অনেক সময় অরুচি পায়।